সাকাজি কবলৈ গলে ভারতীয় জনতা পার্টির কারণে আর যে আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব বিকাশের যে অনিরুদ্ধ ভাগীরথী যাত্রা, সেই যাত্রা আর আমার দলীয় নীতি আদর্শের প্রতি আকর্ষিত হয়ে আমার উপর আস্থা প্রকাশ করে আজি দরং জেলার বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক সংগঠনের বহু নেতা আর কার্যকর্তায় আনুষ্ঠানিকভাবে আজি আমার দলত যোগদান করলে। আজিরপর মূর দৃষ্টিভঙ্গি দরং কংগ্রেস মুক্ত হল, দরং আজিরপর কংগ্রেস মুক্ত হল। আর যখন দুই চারিজন কংগ্রেস থাকি গল কিছুদিন পিছত আহিব, আর একাংশ হয়তো বিশেষ বিশেষ কারণত, খুব কম সংখ্যক, নগণ্য সংখ্যক, বিশেষ বিশেষ কারণত হয়তো নিজ নিজ দলত থাকিব। গতি আজিরপর মানে ভাবো দরং জেলা ভারতীয় জনতা পার্টি অপ্রতিদ্বন্দ্বী এটি রাজনৈতিক সত্তালে রূপান্তর হল। প্রশান্ত মন্ডল, শঙ্করা মন্ডল, গীতামণি বড়ো, মই এই কথাটাই কৈছো সমাজের সর্বস্তরের সুরেন্দ্র ভূঁইয়া আজি নেতা কার্যকর্তায় নাগরিকে আজি আমার দলত যোগদান করেছে। পিঙ্কি ডেকা, সংযুক্ত মুক্তি বাহিনী অসমর কেবাজনও তেওঁলোকৰ কেদার আজি আনুষ্ঠানিকভাবে আমার দলত যোগদান করেছে। সদ অসম ছাত্র সন্থার প্রাক্তন সতীর্থ সকলেও আজি আমার দলত যোগদান করেছে। সর্বমুঠ মই যদি এটা হিসাব করো আজি 2000তক অধিক, আমার তালিকা অনুসরি 2000ও অধিক নেতা আর কর্মীয়ে আজি আমার দলত যোগদান করে নরেন্দ্র মোদীর প্রতি পুনের এক গভীর আস্থা প্রকাশ করলে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার উন্নয়নমুখী রাজনীতির প্রতি গভীর এক আস্থা প্রকাশ করলে আর ইয়ারপরা এই প্রতিপন্ন হয়ে গেল যে দরং ওদালগুড়ি আগন্তুক যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনত ভারতীয় জনতা পার্টি NDA অপ্রতিদ্বন্দ্বী, আর এই নির্বাচন দেশের আমার যে উন্নয়নের যেটা আমার সপোন, বিকশিত ভারতের যে সপোন, সেই সপোনক চরিতার্থ করার কারণে আজি দলে বলে নেতা কর্মী জনগণ আজি স্বতঃস্ফূর্তভাবে আমার দলত আজি যোগদান করেছে। আর এয়া হয়তো দরং জেলার কাহানিও এই ধরনের, আপনাদেরকেও বহুদিন হয়তো রাজনীতি ক্ষেত্র আছে, দরংত কংগ্রেস শূন্য হল কব গলে, আর দরংত যে দুই চারিজন থাকি গল হয়তো মই ভাবো তেওঁলোক আগন্তুক দিনত তেওঁলোকও বিজেপি মুখী হব। এই সকল যখন সদ অসম ছাত্র সন্থার প্রাক্তন সতীর্থয়ে আমার লগত যোগদান করলে, মই তেওঁলোকক যথেষ্ট তেওঁলোকক মই আজি শুভেচ্ছা দিছো, কারণ আমাক যুব শক্তি লাগে, দেশ পরিবর্তন করবলগা হলে আর বিকশিত ভারতের সপোন চরিতার্থ বাস্তবায়িত করবলগা হলে যুব শক্তির নেতৃত্বতে হব, যেটা নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় কৈছে। গতি জ্ঞান বলে একটা কথা কৈছে নরেন্দ্র মোদী ডাঙরিয়ায়, চারি জাতির কথা কৈছে, জি ফর গরিব দুখিয়া, ওয়াই ফর যুবা মইনুল হক, জি ওয়াই মইনুদ্দিন আহমেদ, এ ফর অন্নদাতা কৃষক, আর এন ফর নারী শক্তি। এই জ্ঞান, এই চারি জাতির সর্বস্তরের সর্বাঙ্গীন উন্নয়ন আমি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত করিবর কারণে আমি সংকল্প লৈছো। ইতিমধ্যে আগবাড়ি গৈছে দেশ, দুখিয়া দরিদ্রর সংখ্যা লাহে লাহে কমি গৈছে, আর দরিদ্র কল্যাণের আমার যে মূল মন্ত্র অন্ত্যোদয়ের, আমার যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র আজি বাস্তবায়িত হওয়ার দিকত আমি আগবাড়িছো। মই মঙ্গলদৈর বিধায়ক বসন্ত দাস ডাঙরিয়াক মই ধন্যবাদ জ্ঞাপন করছো, বিনা শর্তে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বর যে সরকার, সেই সরকারক মুকলিভাবে সমর্থন দিছে। অর্থাৎ বসন্ত দাস দরঙ্গর এজন, আজি কব গলে জনপ্রতিনিধি তো হয়েই, দরঙ্গর উন্নয়ন বিচরা আমার এজন সুহৃদ হিসাবে পরিগণিত হয়েছে। কোনে এটা প্রার্থিত্ব কোনে দিয়ে, কোনে ক্যান্ডিডেটর পায়, কোন দলে দিয়ে, এতালেক সব ধোহর হয়ে আছে। কিন্তু
প্রার্থিত্বতো হবই, কোনোবা রাজনৈতিক দলে দিবই। মই আগতেও বারে বারে কৈছো যে এইবার দরং উদালগুড়ির 22 লাখ ভোটারের ভিতর 70% অধিক ভোটারে এবার উন্নয়নের রাজনৈতিক নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয় কার্যকালের বাবে প্রধানমন্ত্রী পোয়ার আর সোয়ার হেঁপাহেরে আমার বিজেপি NDA সমর্থন করি তেওঁলোকৰ বহুমূলীয়া গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করি। এখন চিঠি দিছিলে তেখেতৰ লগত মোৰ কথা হৈ গৈছে, তেখেত বিজেপি দল এৰি বেলেগ দললৈ নাযায়।